নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আগামীতে আপনারা আপনাদের পরীক্ষার খাতায় হুবহু কমন পাবেন, তা সেই জন্য বলছি আপনারা অনুরোধপূর্বক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে বন্ধুরা, আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। এছাড়াও আমরা রোজ সকাল 8টা থেকে বিগত 2 বছর ধরে আমরা লাইভ ক্লাস দিয়ে আসছি, আপনারা আশা করছি সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। তাহলে আপনারা যারা অঙ্কে দুর্বল আছেন অবশ্যই মোটিভেশন পাবেন এবং অঙ্কে অবশ্যই স্কিলফুল হবেন। অঙ্ক থেকে আপনারা যে মার্কসটা আপনারা পরীক্ষার খাতায় পাবেন সেটা কিন্তু আপনারা অন্যান্য বন্ধুবান্ধবের থেকে আলাদা থাকবে। তা সুতরাং বেশি নাম্বার পেতে গেলে আর যে স্ট্র্যাটেজিক্যালি আপনাদের পরীক্ষার খাতায় কোশ্চেন আসবে ঠিক সেরকম ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি, 221 নম্বর প্রশ্ন। তা আপনারা যারা এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্ন দেখতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার বানানো আছে, বা আপনারা যদি শুধু ম্যাথ করতে চান তাহলে টেড ম্যাথ বলে একটা ম্যাথের ফোল্ডার বানানো আছে। তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন, যে ভিডিওগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে, এবং অবশ্যই আপনারা সেই সমস্ত ভিডিওগুলোকে দিয়ে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমরা একটু মোটিভেশান পাই। তো চলুন প্রথম প্রশ্ন, 476 00 সংখ্যাটি 3 এবং 11 দ্বারা বিভাজ্য, এই স্টার চিহ্নিত শতকরা ও দশক ঘরে শূন্য বাদে কত বসবে। তাহলে আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা নিশ্চয়ই কোশ্চেনটা পড়ে বুঝে গেছেন যে একটু অন্য ধরনের কোশ্চেন, তা এরকম ধরনের কোশ্চেন কিন্তু আপনারা পরীক্ষার সময় কমন পাবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নিরূপণ করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যাটি 476XY0, তাহলে 0+x+7-y+6+4=0। কেন না 3 এবং 11 দ্বারা বিভাজ্য বলেছে, তা আমরা এই ক্যালকুলেশনটা করেছি, তা ক্যালকুলেশন করার পরে আমাদের x-y=3 বেরিয়েছে। আবার 4+7+6+x+y+0 আমরা এখানে ক্যালকুলেশনটা বার করেছি যে 17+x+y, এটা আবার 3 দ্বারা বিভাজ্য হতে পারে। তাহলে যেহেতু x≠0 এবং y≠0, যেহেতু আপনারা এখানে 0 কন্ডিশন দেওয়া নেই, তাহলে আপনারা x+y≠1 আপনারা বলতে পারেন। তাহলে x+y আমরা এখানে 3 অথবা 7, তাহলে আমরা এখানে 10, 7 অথবা 10 আমরা এখানে বলতে পারি। আশা করছি আপনারা এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারছেন। তাহলে x+y=4 এবং x-y=3, তাহলে x এর মান 7/2, যেটা গ্রহণযোগ্য নয়। তাহলে x+y=7 এবং x-y=3, এখান থেকে আমরা x=5 এবং y=2 বার করেছি। আশা করছি আপনারা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করুন, বা আপনারা অঙ্কটা বাড়িতে খাতায় প্র্যাকটিস করুন, আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। 221 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 222। 222 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাগুলো আপনাদের পরপর দেওয়া আছে, আপনাদের সেটাই বার করতে হবে যেটা যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, একটু অন্য ধরনের অঙ্ক। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর আপনাদের খাতায় সময় নিয়ে নির্বাচন করুন, দরকার হলে আপনারা আমাদের ভিডিওটি পজ করে নিন।
আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সমস্ত সংখ্যাগুলিতে অঙ্কের যোগফল যথাক্রমে 9, 12, 18, 9, 21, 12, 18, 21, 15 এবং 24। তাহলে সংখ্যাগুলির মধ্যে 12, 21, 12, 21, 15, 24 তিন দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এমন সংখ্যাটি রয়েছে কটি না 6টি? তাহলে এমন সংখ্যা এখানে কটি রয়েছে না? যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি 6টি এরকম সংখ্যা আছে তাদের সবার উত্তর সঠিক। আপনাদের কিন্তু টাইম কিলিং হবে এই সমস্ত কোশ্চেন আপনারা যদি আগে থেকে ফেস করে না থাকেন, তা সুতরাং আপনারা আমাদের ক্লাসগুলো করুন। আমরা এই ধরনের ইউনিক কোশ্চেন নিয়ে কোশ্চেনগুলো করি, আর আপনারা এই কোশ্চেনগুলো আগে থাকতে যদি সলভ করে থাকেন তাহলে পরীক্ষার খাতায় এই কোশ্চেনগুলো চলে আসলে আপনাদের এক ফোঁটা অসুবিধা হবে না। তাই চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 223 নম্বর প্রশ্ন। যদি 357*25* সংখ্যাটি 5 এবং 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এই স্টার চিহ্নিত একক এবং হাজার স্থান যথাক্রমে কত কত বসবে? তাহলে এইখানে কত বসবে আর এইখানে কত বসবে, এটা একক আর এটা হাজারের অঙ্ক। আপনাদের এই চারটে অপশান যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি একক অঙ্ক এক্স এবং হাজার অঙ্ক ওয়াই, তাহলে 357y 25x 5 দ্বারা বিভাজ্য যখন x = 0 অথবা x = 5। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আবার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যখন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 22+x+y, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে x+y = 2, x = 0 ধরে পাই y = 2 এবং একক অঙ্ক 0 এবং হাজার অঙ্ক আমাদের এখানে 2 বেরিয়ে গেছে। তাহলে যারা 223 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি কোনোটি নয়, কেননা একটা 0 আর একটা 2, তাহলে এখানে কোনটির সাথে মিলছে না। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 224 224 নম্বর প্রশ্নে চলে এসেছি। 6, 8, 9, 7 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তাহলে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। আপনারা আশা করছি সবাই সঠিক উত্তর পোস্ট করেছেন। তো চলুন আজকে আমরা এই ক্লাসে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারাও এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 7+8-9+6 = 0, তাহলে আমরা কি করলাম, জোর বিজোর সংখ্যা বিয়োগ করলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রথমে আমরা 11 কন্ডিশনটা পেয়ে গেলাম। তাহলে 6, 8, 9, 7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আবার আমরা আরেকটা কন্ডিশন দেখতে হবে, যেহেতু 19 সংখ্যাটা আছে তাহলে 6, 8, 9, 7 একে 19 দিয়ে ভাগ করলে 363 হয়। তাহলে 6, 8, 9, 7 সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য, তাহলে 6, 8, 9, 7 সংখ্যাটি 11 এবং 19 দুটো দ্বারাই বিভাজ্য। তাহলে বন্ধুরা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি 11 এবং 19 উভয় দ্বারাই বিভাজ্য 6, 8, 9, 7 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 225 225 নম্বর প্রশ্নে। আর আগের হোমটাক্সের কোশ্চেনে যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, অন্য কেউ কিন্তু ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন না। তো চলে আসছি 225 নম্বর প্রশ্নে, নিচের কোন সংখ্যাটি সম্পূর্ণভাবে 24 দ্বারা বিভাজ্য? তাহলে যে সংখ্যাটি সম্পূর্ণভাবে 24 দ্বারা বিভাজ্য আপনাদের নির্বাচন করতে হবে। 24 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায় আপনারা এর বিভাজ্যতার নিয়মটা যদি জানেন তাহলে আপনাদের বের করতে সুবিধা হবে, যদি না জানেন তাহলে আপনারা আমাদের সাথে দেখে নিন, স্কিলে আমরা ক্যালকুলেশন করে বার করছি। আর যারা জানেন শর্টকাট টেকনিক ইউজ করে, আপনারা যারা জানেন যাদের কম সময় লাগবে যে শর্টকাট টেকনিক্সে আপনারা সেটা ব্যবহার করবেন, কেননা আপনাদের পরীক্ষার সময় 1 মিনিটের কম সময় কোশ্চেনের অ্যান্সার বার করতে হবে। তো চলুন আমরা 225 নম্বর প্রশ্নে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 24 = 3×8, যেখানে 3 এবং 8 পরস্পর মৌলিক, তাহলে 7, 1, 8, 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 357, 18 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 810 লাস্টের তিনটে সংখ্যা ধরছি, তাহলে লাস্টের তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 63810 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 804কে আমরা ধরছি, তাহলে 804 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 537804 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা 8-এর বিভাজ্যতার সূত্র নিয়ে ক্যালকুলেশন করছি। এবার চলে আসছি 736 8 দ্বারা বিভাজ্য। তাহলে 315736 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। আবার সংখ্যাটির অঙ্কগুলির যোগফল আমরা যোগফল করেছি 27 বেরিয়েছে, যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 312573
36 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করেছি না 24 সংখ্যাটিকে আমরা ভেঙে নিয়েছি 3 গুণ 8, 8 এর ফর্মুলা হচ্ছে শেষের তিনটে অঙ্ক যদি আপনাদের এই 8 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা হবে 8 3, সবকটা সংখ্যা যদি যোগ করে সেটা 3 দিয়ে ভাগ করা যায়। তাই এইভাবে আমরা বার করেছি, টোটালটা আমরা এখানে পেতে রেখেছি। আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবেন। 225 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 226। 226 নম্বর প্রশ্নে 3111 3111 3111 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। আশা করছি আপনারা জানেন এই ধরনের অঙ্ক করেছেন যে পরপর তিনটে সংখ্যা কতবার থাকলে সেটি কোন অঙ্ক দ্বারা বিভাজ্য হয়, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। অনেক বইয়ে আপনারা এই কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। তো চলুন আপনারা এখন এই 226 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 7 × 3 + 14 + 1 = 21 + 14 = 35, যেটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আবার সবকটাকে যোগ করেছি, কোনগুলোকে যোগ করেছি, আমরা জোর বিজোর করেছি, তাহলে আমরা 11টা পাবো। যেহেতু 3 আর 11-র কন্ডিশনিং দেওয়া আছে তাহলে আমরা এখানে 3 বার করেছি, তাহলে যেটি 0 নয় কিংবা 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটি 3 অথবা 11 কোনোটি দ্বারাই বিভাজ্য নয়। তাহলে 226 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিভাজ্যতার নিয়মে আমরা কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করছি। এখানে 3 আর 11-র বিভাজ্যতার নিয়ম আমরা ব্যবহার করে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছি। আপনারাও চেষ্টা করুন নির্বাচন করতে, আপনারাও বার করতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 227। 227 নম্বর প্রশ্ন, 325 325 একটি 6 অঙ্কের সংখ্যা, মানে 3 to 5 3 to 5 একটি 6 অঙ্কের সংখ্যা, এটি কত দ্বারা বিভাজ্য। তাহলে আপনাদের বার করতে হবে, জানতে হবে কি 7 13 11, এই তিনটের আপনারা যদি বিভাজ্যতার নিয়ম জানেন তাহলে এটা আপনাদের বের করা খুবই ইজি হবে। 227 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 325 - 325 = 0, যেটি 7 দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয় এটা আমরা বুঝে গেলাম। এইবার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা করলাম, সেটা শূন্য বেরোলো, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এবং 3 to 5 3 to 5 / 13, যেহেতু 13 আছে তাহলে সেটা ক্যালকুলেশন করে 250 25 বেরিয়েছে, তাহলে 3 to 5 3 to 5 13 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি কী হলো 7 11 এবং 13, তিনটে দ্বারাই বিভাজ্য। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 228। 228 নম্বর প্রশ্নে, যদি একটি সাত অঙ্কের সংখ্যা 30 × 0 1 0 3 13 এর একটি গুণিতক হয় তাহলে এক্স এর মান কত। এই যে এক্স, এটার মান আমাদের বার করতে হবে। 228 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এর সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 228 নম্বর প্রশ্ন, আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে প্রথমে সংখ্যাটির ডান দিক থেকে 3 অঙ্ক পরপর ভাগ করো, তার মানে হচ্ছে 30 × 0 = 103, মানে ভাগ করলাম আমরা। এবার বিজোড় এবং জোড় সংখ্যাগুলির যোগফলের পার্থক্য 103 + 3 - 0 × 0 = 106 - 0 × 0, তাহলে যেটি 13 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 106 - 0 × 0 13 দ্বারা বিভাজ্য হবে যদি x = 8 হয়। তাহলে যারা 228 নম্বর প্রশ্নে, আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশনটা এখানে বুঝতে পারছেন। তা আমরা এই কোশ্চেনের উত্তর বার করেছি অপশান ডি। আপনাদের কাছে যদি শর্টকাট টেকনিক থেকে থাকে একটু অন্যরকম অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনটা বাড়িতে 2-3 বার চেষ্টা করুন। আশা করছি পরীক্ষার সময় আপনারা এই ধরনের কোশ্চেনগুলো হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 229। 229 নম্বর প্রশ্নে, যদি কোনো সংখ্যা 11 এবং 13 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে একটি সংখ্যা অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের খাতায় নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা জানি 11 এবং 13 পরস্পর মৌলিক, তাহলে 11 এবং 13 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 11 × 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 229 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 230। 230 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 1 2 3 4 চারটে সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে প্রথম
মানে কেবলমাত্র এক দুই অপশান এতে আছে, দুই তিন অপশান বিতে, এক চার অপশান সিতে, অপশান ডিতে আছে দুই চার, এবং অপশান ইতে আছে সবকটি সংখ্যা। তাহলে আমাদের এখানে বার করতে হবে কি নিম্নলিখিত কোন সংখ্যাটি সাত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে সাতের বিভাজ্যতার নিয়ম আপনারা যদি জানেন তাহলে এই কোশ্চেনে অ্যান্সার বার করা আপনাদের ক্ষেত্রে খুব ইজি। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এক নম্বর সংখ্যাকে নিয়ে বসেছি, তাহলে 195-195 ইজ ইকুয়াল জিরো, তাহলে 195-195 সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। দুই নম্বরে 181-181 এটাও জিরো, তাহলে 181-181 সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। তিন নম্বরে 120-120 সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য, যেহেতু শূন্য। তারপরে আমাদের দেওয়া আছে 891-891 ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। তাহলে 230 নম্বর প্রশ্নে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর বেরোলো, সেটা হচ্ছে অপশান ই, সবকটি সংখ্যায় সঠিক। আর আপনারা এই ধরনের অঙ্ক যদি আগের থেকে জানেন তাহলে আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আমরা স্টেপগুলো দেখিয়ে দিলাম, আপনারা স্টেপগুলো ফলো করুন। আশা করছি আপনারা যদি স্টেপগুলো ফলো করতে পারেন অবশ্যই আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারেন। আপনারা এবার সবাই একে একে আজকে 10টা প্রশ্নে আমরা আলোচনা করলাম, এই 10টা প্রশ্নে আপনারা কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্ক্স পোস্টের মাধ্যমে যেমন আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনারা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট পোস্ট করবেন। আপনাদের কমেন্ট পোস্টের মাধ্যমে আমরা একটু মোটিভেশান পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? অপশান এ 114345, অপশান বি 913464, অপশান সি 135692, এবং অপশান ডি 357204। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? অপশান এ 114345, অপশান বি 913464, অপশান সি 135792, এবং অপশান ডি 357204। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে বা আগামী ক্লাসে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমরা আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।